নমস্কার দর্শক বন্ধু, অনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে তেল কই, বাঙালির অতি পরিচিত এবং খুবই প্রিয় এই রেসিপিটি শেয়ার করছি। উপকরণগুলো চটপট আপনাদেরকে দেখিয়ে দিই। তেল কই বানানোর জন্য এখানে আমি দুটো বড় সাইজের কই মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। ফোড়নের জন্য নিয়েছি কালো জিরে এক চামচ আর একটা চেরা কাঁচা লঙ্কা। এখানে আমি 3 চামচ গোটা জিরে আর 2 শুকনো লঙ্কা 5 মিনিট আগে থেকে জল দিয়ে ভিজিয়ে রেখেছি, এটাকে আমি বেটে নেব। এখানে আছে 1 চামচ আদা বাটা, নুন স্বাদ মতো, হলুদ নিয়েছি, আর রান্নাটা আমি সর্ষের তেলে করব। এই হলো আমার সমস্ত উপকরণ। এখন আমি সামান্য নুন আর একটু হলুদ দিয়ে মাছটাকে খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব। মাছটা আমার মাখা হয়ে গেছে। এখন আমি আগে থেকে ভিজিয়ে রাখা জিরে আর শুকনো লঙ্কাটা বেটে নেব। কড়াইয়ে তেল দিয়েছি, সর্ষের তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে ভেজে নেব। এই রান্নাটা অবশ্যই কিন্তু সর্ষের তেলে করতে হবে, তাহলে রান্নার স্বাদ খুবই ভালো হবে। আর যেহেতু তেল কই, তেলটা একটু বেশি লাগে। দেখুন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আর কড়ার বাকি তেলের মধ্যে এখন আমি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়নটা দিয়ে দিলাম। এটাকে 30 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরে আর শুকনো লঙ্কা বাটা। এই মশলাটাকে আমি 2 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। এখন এর মধ্যে আমি 1 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। আরো 2 মিনিট ভালো করে এটাকে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি নুন আর হলুদ গুঁড়ো। এখন এই সবগুলোকে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব 3 থেকে 4 মিনিটের জন্য। এখন দেখুন এখানে আমি জল অ্যাড করে দিচ্ছি। আমি এখানে গরম জল দিচ্ছি, আপনারাও অবশ্যই গরম জল ব্যবহার করবেন, রান্নার স্বাদ তাতে খুব ভালো হবে। আর এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা কই মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি 6 থেকে 7 মিনিটের জন্য ফুটিয়ে নেব। দেখুন 6 থেকে 7 মিনিট পর আমার ঝোলটা কিন্তু অনেকটা টেনে গেছে, আর আমার রান্নাটা কিন্তু একদম রেডি। এখন আমি এটাকে আপনাদেরকে সার্ভ করে দেখাবো। দেখতেই পাচ্ছেন আমার তেল কই একদম রেডি হয়ে গেছে। আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন। কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমার সমস্ত নতুন ভিডিওর আপডেট আপনারা পেয়ে যাবেন। আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, ধন্যবাদ।